খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম ও ওয়েস্ট সিরিজকে সামনে রেখে দেশে ফিরছেন সাকিব দল সাজাতে গিয়ে বিপাকের নির্বাচকরা এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার আনন্দের উপলক্ষ আসতে পারত গত অক্টোবরে এজন্য যুক্তরাষ্ট্র থেকে বিমানে উড়ে এসে নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করার লক্ষ্যে বিকেএসপির মাঠে নিবিড় অনুশীলনেও নেমেছিলেন কিন্তু বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবল হাসানের প্রত্যাবর্তনের অপেক্ষা আরও বাড়ল সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আর সেই সিরিজকে সামনে রেখে দল ঘোষণার পর পর দেশে ফিরবেন তিনি পারিবারিক সূত্র থেকে জানা যায় যুক্তরাষ্ট্র থেকে সাকিবের ফিরতে ফ্লাইট পহেলা জানুয়ারি আর বাংলাদেশে পৌঁছানোর কথা পরের দিন অর্থাৎ দোসরা জানুয়ারি এদিকে সম্প্রতি শেষ হওয়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে জ্যামকন খুলনার হয়ে নয় ম্যাচ খেলেছেন তিনি কিন্তু ফাইনাল ম্যাচের আগে শ্বশুরের গুরুতর অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরেন সাকিব যদিও যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই তার শ্বশুর না ফেরার দেশে চলে যান এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হলেও পারফরমেন্সে ছন্দ খুঁজে পাননি সাকিব নয় ম্যাচে বারো দশমিক দুই দুই গড়ে করেছেন একশো দশ রান এবং তবে অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে ফিরছেন সাকিব আল হাসান টেস্ট এবং ওয়ানডের জন্য চব্বিশ জনের মতো ক্রিকেটার নির্বাচন করতে চাচ্ছেন ওই বহরের সবাই যে ওয়ানডে আর টেস্ট স্কোয়াডে থাকবেন এমন নয় তাদের কেউ কেউ ওই ওয়ানডে আর চার দিনের প্রস্তুতি ম্যাচের দলেও ঢুকে যাবেন এর বাইরে হয়তো আরও দশ থেকে বারো জন ক্রিকেটারকে নেওয়া হবে তারাও জৈব সুরক্ষা বলয়েই থাকবেন তাতে করে সংখ্যাটা হয়তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জনের ভেতরে রাখা যাবে প্রধান নির্বাচক জাগো নিউজকে জানিয়েছেন তারা এখনও ক্রিকেটার নির্বাচনের কাজে হাত দেননি ২২ ডিসেম্বর তিনি আর অপর নির্বাচক হাবিবুল বাশার সুমন বসে প্রাথমিক আলাপ আলোচনা করবেন এর মধ্যে হেড কোচ রাসেল ডোমিঙ্গো ফিজিও চিকিৎসক ট্রেনার ও টেস্ট ওয়ানডে অধিনায়কের মতামতও নেওয়া হবে আর চব্বিশ থেকে পঁচিশ ডিসেম্বরের ভেতরে তারা দল চূড়ান্ত করে বোর্ডে জমা দেবেন তবে নান্নুর শেষ কথা আমরা কিছুতেই দুই সালে দল ঘোষণা করতে চাই না দুই সালের প্রথম দিন দল ঘোষণা হবে